सोफिया के चिनो जी चीनी I wanted to meet Sophia, but because of crowd, my body got damaged. But I am a man, and she's a woman. Sophia, je ma hote chai. E bishoye tomar montobbo ki? Well, I heard she is searching for family member. Tumi ki Sophia ke propose korte chao? As Sophia left Bangladesh, I am thinking to give her another chance. Sophia Judy Abar Bangladeshi back Koritahol. I will think about it. প্রায় 20 কোটি মানুষের মুখে মুখে একই নাম গত তিন দিন যাবত সোফিয়া প্রথম রোবট যা পেয়েছে নাগরিকত্ব এই নিয়ে হাঙ্গামা অবস্থা কিন্তু তার চেয়েও বেশি সক্রিয় আর বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট বানিয়েছে তিন বন্ধু যারা মাত্র ও লেভেল পড়ুয়া ছাত্র রোবটের নাম দিয়েছে তারা বন্ধু সুফিয়া রোবটটিকে বাংলাদেশে আনার খরচের পরিমাণ দেখে অনেক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা হতাশ প্রায় কারণ তাদের মতে একটু আর্থিক সহায়তার বিনিময়ে তারা দিতে পারে সুফিয়ার চেয়ে অনেক বেশি উন্নত রোবট এখন ফিরে আসি আমাদের দেশের তিন তরুণের হাতে তৈরি এই সাফল্যকে নিয়ে যা এখনো আমাদের চোখেই পড়ল না যদি বলতে যাই কম্পারিজন বন্ধু রোবটটি অনেক দিক থেকেই সুফিয়াকে পিছে ফেলে এগিয়ে আছে বন্ধু নামের রোবটটি দ্রুততর উত্তর দিতে সক্ষম সুফিয়া রোবটের থেকেও বন্ধু ইয়েস তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো শুধু তাই নয় যেখানে সুফিয়ার সাথে কথা বলতে লাগে ইংরেজি ভাষা সেখানে বন্ধু রোবটটি আমাদের মাতৃভাষা সহ ইংরেজিতে কথা বলতে সক্ষম And I'm feeling lucky to be here. Thanks for giving me the opportunity. এখানে শেষ হয়ে যায়নি আমরা যেখানে সুফিয়ার ইন্টারভিউগুলোতে দেখেছি তার ইনপুট কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন করা হলে সে রীতিমতো হ্যাং হয়ে যায় কিন্তু বন্ধু রোবটটিকে এমন অবস্থায় ফেললে সে ইনফরমেশন কালেক্ট করে খুব দ্রুততর উত্তর দিতে সক্ষম এবং সে রীতিমতো তার চারপাশ থেকে শিখতে থাকে রোবটটা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখছে তার চারপাশ থেকে কারণ ইটস আ সেলফ লার্নিং রোবট তিন বন্ধুর মাত্র দুই বছরের কষ্টের ফল এই অভাবনীয় সাফল্য বন্ধু রোবট যার খরচ শুনলে আপনি অবাক হবেন হ্যাঁ বন্ধু রোবটটিকে তৈরি করতে খরচ হয়েছে মাত্র 25,000 টাকা যেখানে এক নিমিষেই 16 কোটি টাকা ব্যয় করে শুধু সুফিয়াকে দেখানোর জন্য বাংলাদেশে নিয়ে আসা হলো এখন চলে আসি আসল প্রসঙ্গে যা হচ্ছে মূলত আমাদের অবস্থান নিয়ে আমরা আসলে কেউ কাউকে বিশ্বাস করতে পারি না না পারি সরকার জনগণকে বিশ্বাস করতে না জনগণ পারে সরকারকে বিশ্বাস করতে কেনই বা করবে এখানে একটি কথাই উত্তর যে বাঙালি স্বভাবতেই আলসে যার দরুন এত ইন্টেলিজেন্স ঘরে থাকার পরও আমাদের দেশ ভয় পায় আমাদের উন্নতিতে বিনিয়োগ করতে একবারও কি ভেবেছেন মোবাইল থেকে টিভি পর্যন্ত সবকিছু সম্পূর্ণভাবে আমাদের দেশের মর্যাদা পায় না কেন আমাদের দেশে তৈরি হলে সেটা আমরা নিতে পছন্দ করি না নিজের দেশের ব্র্যান্ড উল্লেখ থাকলেই ভিতরে দেখা যায় মেড ইন চায়না কিভাবে আপনি নেবেন কি বলেন ভুল বলেছি মোটেই না নিজেই ভেবে দেখবেন এই কথাগুলো আসলে লজ্জাজনক এবং হাস্যকর হলো সত্য এটি প্রথম বাংলাদেশি রোবট নয় এর আগেও এ ধরনের রোবট বাংলাদেশে তৈরি হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে 11 জনের একটি টিম রোবট বানিয়েছিল যার নাম রিবো সেই রোবটটিও বাংলায় কথা বলতে পারত তাকে কোনো কিছু নির্দেশ করা হলে সেটা সে করতে পারত বাংলাদেশ সম্পর্কে বলো রিবো হাত উপরে তুলো এ ধরনের সফলতা বারবার আমরা অর্জন করব ভালো পৃষ্ঠপোষকতা থাকলে এবং সরকারের সুনজর থাকলে অবশ্যই আমরা পৌঁছে যাব একদিন পাল্লা দিব উন্নত বিশ্বের সঙ্গে এগিয়ে যাক আমাদের প্রযুক্তি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি চেপে যাবেন